হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্যারোডিয়া টেক বিডি চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আপনাদেরকে আমি সরকারি একটি কলিং অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব। এটি সাম্প্রতিক সময়ে লঞ্চ হয়েছে, এটির নাম হচ্ছে আলাফ। তো আপনারা কীভাবে এটা ইনস্টল করবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, কীভাবে টাকা রিচার্জ করতে হয় ইত্যাদি এ টু জেড সব কিছুই একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের উপকারে আসবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই অ্যাপটিকে ইনস্টল করার জন্য আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে হচ্ছে গুগল প্লে স্টোরে। এখানে আসার পরে আপনারা লিখে সার্চ করবেন আলাফ। আলাফ লিখে যখনই আপনারা সার্চ করবেন তখনই একদম এক নাম্বারে পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন আলাফ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে লেখা আছে আলাফ BTCL কলিং অ্যাপ। এই জিনিসটা কিন্তু আপনারা দেখে নেবেন অবশ্যই, আলাফ BTCL কলিং অ্যাপ, এটা অবশ্যই দেখে নিতে হবে। এরপরে হচ্ছে আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, এখন এটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো আপনি যখনই অ্যাপটিকে ওপেন করবেন তখন ঠিক দেখতে এটা এরকম দেখাবে। এরপরে হচ্ছে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার এখানে যে কন্টিনিউ বাটনটা আছে এটাতে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এরকম একটি ফাঁফা উইন্ডো আপনার সামনে শো হবে। এই ফাঁফা উইন্ডোতে আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটা পিন নাম্বার চলে আসবে বা একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। আসার পরে হচ্ছে আপনার এখানে অটোমেটিকভাবে এটা এটা রিড করে নিবে। তার জন্য হচ্ছে আপনাকে অ্যালাউ যে বাটনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। এরপরে অটোমেটিকভাবে পিন নাম্বারটা নিয়ে এরপরের পেজটা লোড হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখন হচ্ছে আপনাদের মোটামুটি রেজিস্ট্রেশনের অর্ধেক কাজ সম্পন্ন হয়ে গেছে। এরপর আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা। অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে এনআইডি কার্ড প্রথমবার অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই হচ্ছে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য বলে। অনেকের ক্ষেত্রে হচ্ছে এটা দু এক দিন পরেও বলতে পারে, তবে আপনি চাইলে ইনস্ট্যান্ট এটা সাথে সাথে করে নিতে পারবেন। একটু পরে আমি সেই প্রক্রিয়াটা দেখাবো। প্রথমে হচ্ছে আপনাদেরকে দেখাবো অ্যাপের মধ্যে কী কী অপশন রয়েছে সেটা। একদম প্রথমে লগ ইন করলে আপনারা এখানে যে অপশনটা দেখতে পারবেন সেটা হচ্ছে কল লগের অপশন। এখানে হচ্ছে আপনার কাছে কতটি কল এসেছে এবং কতটি আপনি এখান থেকে কল করেছেন ইত্যাদি বিস্তারিত এই পেজের মধ্যে থাকবে। এর পরবর্তী মেন যে আইকনটা আছে এটার মধ্যে থাকবে হচ্ছে আপনার যারা এই সফটওয়্যারটি ব্যবহার করে তাদের নামগুলো এখানে থাকবে, এবং এখান থেকে হচ্ছে আপনি তাদেরকে কল করতে পারবেন, ভিডিও কল, অডিও কল এবং মেসেজ করতে পারবেন সম্পূর্ণরূপে ফ্রিতে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে চ্যাট অপশন। এখান থেকে হচ্ছে আপনি যাদের সাথে চ্যাট করেছেন তাদের লিস্টগুলো এখানে থাকবে, এবং নিচে কলমের মতো যে আইকনটা আছে এটাতে ক্লিক করে হচ্ছে নতুন কাউকে আপনি এখান থেকে মেসেজ করতে পারবেন বা তাদের সাথে চ্যাট করতে পারবেন। এর পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডায়াল প্যাড। এই ডায়াল প্যাডের মধ্যে হচ্ছে আপনি যে কোনো নাম্বার ডায়াল করে দেশের যে কোনো নাম্বারে কল করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা কথা আছে, যখনই আপনি ডায়াল করতে যাবেন এক্ষেত্রে হচ্ছে আপনি তিনটা অপশন দেখতে পারবেন। তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে প্রথম দুটো অপশন এখানে ডিসেবল করা আছে। তার কারণ হচ্ছে আমি যে নাম্বারটা এখানে ডায়াল করেছি সেটাতে হচ্ছে এই আলাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নেই বা এখানে রেজিস্ট্রেশন করা নেই, সেই কারণে এখানে কল করতে হলে আমাকে পে করতে হবে। এখানে কল করার জন্য যেই পরিমাণ টাকা কাটবে তার পরিমাণ হচ্ছে খুবই কম, প্রতি মিনিটে মাত্র 30 পয়সা করে চার্জ কাটবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রি অডিও কল, ভিডিও কল এই দুটো অপশন বাদ দিয়ে আরেকটা পেড কল আছে, অর্থাৎ যাদের কাছে এই সফটওয়্যারটি রেজিস্ট্রেশন করা থাকবে না, এক কথায় দেশের যে কোনো নাম্বারে এখান থেকে আপনি কল করতে পারবেন মাত্র 30 পয়সা করে পেড কল এই অপশনটাকে ব্যবহার করে। আর যাদের কাছে এই সফটওয়্যারটি রেজিস্ট্রেশন করা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি একদম ফ্রিতে অডিও ভিডিও কল, অর্থাৎ এক কথায় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যেরকম ঠিক সেরকমভাবে এটা ব্যবহার করতে পারবেন। তো এর পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে আর অনেকগুলো অপশন, মাই অ্যাকাউন্ট সেটিং ইত্যাদি আর অনেকগুলো অপশন আছে। তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে আসলে হচ্ছে এখানে তেমন কিছুই নাই, এখানে জাস্ট আপনার প্রোফাইলের ইনফরমেশনগুলো আছে। এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা শো করবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আলাফ মোবাইল আলাফ নাম্বার। এখানে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করার পর এখানে অটোমেটিকভাবে আপনার একটা নাম্বার তৈরি হয়ে যাবে। পরবর্তীতে এই নাম্বারটা ব্যবহার করে আপনাকে হচ্ছে আপনার অন্যান্য বন্ধুবান্ধব যারা এই সফটওয়্যারটা ব্যবহার করে তারা এই নাম্বার দিয়ে আপনাকে কল করতে পারবে, অথবা আপনি যখন কাউকে কল করবেন তখন হচ্ছে তার মোবাইলে হচ্ছে এই নাম্বারটি শো করবে। তো এরপর এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে অ্যাভেলেবেল। আপনি এই অপশনটাতে ক্লিক করলে এখানে আরও কয়েকটি অপশন আসবে, বিজি, স্লিপিং, ভয়েসমেল অনলি। তো এই অপশনগুলো হচ্ছে যদি আপনি ব্যস্ত থাকেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে বিজি দিয়ে দিতে পারেন, আর যদি আপনি ঘুমের মধ্যে থাকেন সেক্ষেত্রে হচ্ছে স্লিপিং দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপনি আপনাকে যাতে কেউ কল করতে না পারে বা মেসেজ দিতে না পারে সেজন্য হচ্ছে আপনি চাইলে ভয়েসমেল অনলি দিয়ে দিতে পারেন, তখন হচ্ছে আপনাকে শুধুমাত্র ভয়েসমেল পাঠানো যাবে, কোনো কল করা যাবে না, অডিও ভিডিও কোনো কলই আপনাকে করা যাবে না। তো এক্ষেত্রে হচ্ছে আপনি আপনার অবস্থা অনুযায়ী এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে বাকি যে অপশনগুলো আছে সেখানে আর তেমন বেশি কিছু নেই, আপনারা একটা একটা করে সবগুলো চেক করে নিতে পারেন।
এবার দেখাবো হচ্ছে কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে পারবেন। অ্যাকাউন্টটা অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে যদি আপনি দেশের যে কোনো নাম্বারে কল করতে চান। আর যদি মনে করেন যে আপনি অন্যান্য মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মতো এটা নর্মালি ব্যবহার করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে না। কিন্তু আপনি যদি দেশের যে কোনো নাম্বারে কল করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই এটাকে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য হচ্ছে আপনাকে মাই অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে হচ্ছে একদম নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন, সেখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এনআইডি ভেরিফিকেশন ওয়াইটিং ফর অ্যাপ্রুভাল, তো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে হচ্ছে আপনাকে এখানে এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার যে এনআইডি কার্ড আছে সেটার সামনের অংশ এবং পিছনের অংশ দুইটারই এখান থেকে ছবি তুলে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে অটোমেটিকভাবে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো দিয়ে একটা ফর্ম ফিল আপ হয়ে যাবে। তারপর হচ্ছে সব কিছু দেখে নেক্সট যে বাটনটা আছে এটাতে আপনাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে আপনার একটা সেলফি তুলতে বলবে। তো আপনি খুব স্বল্প আলোতে না, একদম ভালো মতো আলো আছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনার একটা সেলফি তুলে নেবেন। এরপর হচ্ছে সেলফি তুলে আবার নেক্সট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই একটু ওয়েট করবেন। ওয়েট করার পর হচ্ছে আপনার এখানে ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে যে ভেরিফাই যে হয়েছে সেটার সাথে সাথে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে, এবং অ্যাপের মধ্যে যদি আপনারা যান সেখানে হচ্ছে আপনারা এটা দেখতে পারবেন। তো এখানে যে আমি রিচার্জ করেছিলাম সেটাও দেখাচ্ছে, এবং একই সাথে হচ্ছে অ্যাকাউন্ট যে ভেরিফাই হয়ে গেছে সেটাও কিন্তু এখানে শো করছে। এখন হচ্ছে যারা এই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে রেজিস্ট্রেশন করবে তারা একে অপরের সাথে ফ্রিলি একদম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যেরকম চ্যাটিং করা যায়, ভিডিও কল রিকল করা যায়, এটাতেও সেমভাবে করা যাবে। এখন আপনি যদি চান যে দেশের যে কোনো নাম্বারে অল্প খরচে কথা বলবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে রিচার্জ করতে হবে। রিচার্জ করলে হচ্ছে মাত্র 30 পয়সা দিয়ে কিন্তু আপনি প্রতি মিনিট 30 পয়সা দিয়ে দেশের যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। তো এখন চলুন আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে আপনারা রিচার্জ করতে পারবেন। রিচার্জ করার জন্য রিচার্জের যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে হচ্ছে এখানে ভিসা অথবা মাস্টার কার্ড, এরপর হচ্ছে বিকাশ এবং নগদ, এই তিনটি অপশন আছে। তো আমি নগদের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, বাকি সবগুলো অপশনই অলমোস্ট একই রকম। তো নগদ দিয়ে রিচার্জ করার জন্য আপনি নগদের যে অপশন আছে সেটা সিলেক্ট করতে হবে। এরপর এখানে অ্যামাউন্ট দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে এরকম একটা পেজ চলে আসবে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দিয়ে আই এগ্রি, এরপর হচ্ছে প্রসিড যে বাটনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা এই জায়গায় দিয়ে আবার প্রসিড এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে আপনার নগদের যে পিন নাম্বারটা আছে সে পিন নাম্বার এখানে দিতে হবে। পিন নাম্বার দিয়ে আবার প্রসিডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে সাথে সাথে আপনার এখানে টাকা রিচার্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কনগ্রাচুলেশন, পেমেন্ট অ্যাট নগদ ইজ সাকসেসফুল। তো এরপর হচ্ছে আপনার অ্যাপের মধ্যেও একটা নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, এবং যখনই আপনি এরপর অ্যাপে লগ ইন করবেন তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 10 টাকা অলরেডি রিচার্জ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আলাফ যে মোবাইল অ্যাপ্লিকেশন এটি ব্যবহার করে আপনি কতটা সুযোগ সুবিধা পাবেন। তো একটা দিক দিয়ে বিবেচনা যদি করি আমরা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এদিক থেকে যদি বিবেচনা করে দেখি তাহলে হচ্ছে এটার সাথে আর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে তেমন কোনো পার্থক্য নেই, বাকি সব কিছু কিন্তু একই রকম। এখানে ভিডিও কল, অডিও কল এবং মেসেজিং ইত্যাদি এই সুবিধাগুলো কিন্তু আছে। তবে একটা দিক দিয়ে আপনি সবচেয়ে বেশি সুবিধা পাবেন, সেটা হচ্ছে আপনি যদি কম খরচে দেশের যে কোনো নাম্বারে কথা বলতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এটাতে রিচার্জ করবেন। রিচার্জ করে এটা থেকে যদি কল করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি মাত্র 30 পয়সা করে কিন্তু কথা বলতে পারতেছেন। তো আপনাদের যাদের অনেক বেশি পরিমাণে পরিবারের মানুষজনদের সাথে বা আত্মীয় স্বজনের সাথে কথা বলার প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এটা থেকে হচ্ছে এটাতে রিচার্জ করে আপনারা প্রতি মিনিট 30 পয়সা করে আপনারা এখান থেকে কথা বলতে পারেন, এবং ব্যাটস হয়তো অলমোস্ট 34 পয়সা বা 35 পয়সার মতো হবে, যা অন্যান্য যতগুলো মোবাইল অপারেটর আছে তার সবচাইতে কম হচ্ছে। আপনি এই অ্যাপ্লিকেশন দিয়ে কথা বললে কম করেছে বলতে পারবেন। আর এই সুবিধা বাদ দিলে ভিডিও কল, অডিও কল এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যেরকম আছে ওই রকমই। এই শুধুমাত্র ভিডিও কল, অডিও কলের জন্য এই সফটওয়্যার ব্যবহার করে কোনো লাভ নেই। কেবলমাত্র যারা অনেক বেশি কথা বলেন তারা হচ্ছে কম খরচে কথা বলার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। তো আরেকটা বিষয় হচ্ছে এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনার মোবাইল ডাটা বা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে আপনার যে ডাটা খরচ হবে ওয়াইফাই অথবা মোবাইল ডাটা এটা একেবারে ভেরি লো অ্যামাউন্ট, স্পেশালি যাদের সবসময় মোবাইল ডাটা থাকে অথবা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকেন, সেক্ষেত্রে হচ্ছে তারা যদি এটা ব্যবহার করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কথা বলেন তা কম খরচে কিন্তু আপনি কথা বলতে পারতেছেন। তো আপনি যদি এই সুবিধাটা বাদ দেন তাহলে হচ্ছে এটা ব্যবহার করার আর কোনো প্রয়োজনীয়তা নেই, কেননা আমরা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইত্যাদি কিন্তু ব্যবহার করেই থাকি। আর কারো কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।